হাই বন্ধুরা, তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি দই রেসিপি। তো এই রেসিপিটা পুরোটা দেখো, আর ভালো করেই জানো তোমরা জামাই আমি যেখানে থাকি সেখানে দই মিষ্টি কিছুই পাওয়া যায় না। তো যখন আমার শখ হয় তো তখন আমি দই নিজের বানিয়ে নিই। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আমি কীরকম করে এটা বানিয়েছি। তো খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, তো পুরোটা না দেখলে বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে দুধ নিয়েছি। তো এখানে আমার 1 কিলো দুধ ছিল, তো আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো সেটাকে ফুটিয়ে আমি এটাকে অনেকটা শুকিয়ে নিয়ে এখানে কমসে কম 550 মতন দুধ রয়েছে, মানে অনেকটাই শুকিয়ে আমি দিয়েছি দুধ। তো দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো জাল দিয়ে নিয়ে আমি কী করেছি, একটা বাটির মধ্যে অল্প দুধ আমি উঠিয়ে নিলাম, নিয়ে ওটাকে আরও জাল হওয়ার জন্য আমি রেখে দিলাম। তো দেখো বাটির মধ্যে দুধটা আমি নিয়ে রেখে দিয়েছি। তো আমি এবার গ্যাসটাকে মধ্যে ওখানে বসিয়ে দিয়েছি, আর পাশে যে আর একটা গ্যাসে আমি ওটাকে কী করলাম, আমি ওই দিকটা নিয়ে নিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি। তো দুধটা আমার মানে গরম হচ্ছে, মানে ফুটছে, ওটা যত দুধ মানে ফুটবে তত জিনিসটা আরও সুন্দর হবে, ভালো হবে। তো ওখানে যাই হোক দুধটা আস্তে আস্তে হতে থাকুক। তো এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য, তো আমি কড়াই গরম হয়ে গেছে, তো ওখানে আমি 1 ঢাকনি চিনি দিয়ে দিলাম। তো যতটা দরকার আমার সেরকমভাবেই আমি দিলাম, মানে যতটা আমার কালার দরকার পড়বে সেরকম করেই আমি ক্যারামেলটাকে এবার আস্তে করে এবার ক্যারামেল তৈরি করতে গেলে পরে না গ্যাসটা কিন্তু অতি অবশ্যই কিন্তু ধীমে আঁচ করে করতে হয়। অনেকে কী করে জোরে করে, মানে আমি যখন প্রথম যখন নাকি বানিয়েছিলাম না তখন এরকম করেই করেছে, তো পুরো পুড়ে গেছিলো, পুড়ে গিয়ে পুরো তিতো হয়ে গেছিলো। তো সেটা এখন আর হয় না। তো এটাকে পুরো ধীমে আঁচে করে আস্তে 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 করে এটাকে পুরো তৈরি করতে হয়। তো টাইম লাগে একটু, কিন্তু জিনিসটা খুবই সুন্দর হয়। তো এটাকে ভালো করে আমি ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি, আর এখানে দুধ আমার গরম হয়েই যাচ্ছে, মানে ফুটে যাচ্ছে। তো এখানে আস্তে আস্তে করে এটাকে নাড়াচাড়া দিতে রাখবো, আর কেননা চিনিগুলোকে পুরো গলে যাবে একদম, তো সে তো নিশ্চয়ই জানো তোমরা সবাই। তো যাই হোক এখানে এটাই ফুটতে রয়েছি, তো ধীমে আঁচে করে। তো দেখো চিনিটা আমার আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতে অনেকটাই কিন্তু পুরো হয়ে গেছে। এইবার কি করতে হবে দেখো, যে যেরকম কালার, মানে অনেকে আছে একটু ডিপ কালার টাইপের মতন পছন্দ করে, অনেকে হালকা টাইপের মতন, তো আমার বেশি অতটা ডিপ অত লাল ভালো লাগে না। তো আমি এরকম টাইপের কালার পর্যন্তই আমি রেখে দিয়েছি, তো আমার এরকমই হলে পরে ঠিক আছে। তো গ্যাস কিন্তু এখনই আমার ধীমে রয়েছে, ধীমে আঁচে করে রয়েছে। তো এবার আমি গ্যাসটার মধ্যে ভালো করে একদম মিহি করে নিলাম নাড়াচাড়া দিয়ে। এবার অর্ধেক যে দুধটা যে উঠিয়ে নিয়েছিলাম না, তো দুধটাকে এবার আমি ঢেলে দিয়ে এটাকে পুরো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এটাকে নাড়াচাড়া দিলে পরে না এটা কিন্তু দলা মুচড়িয়ে যায়, মানে চিনি একটা যে ইয়েটা থাকে ওটা কিন্তু পুরো একদম টাইট হয়ে যায়, দেখতে পাচ্ছো? এই দেখো এবার এটাকে কী করতে হবে, আস্তে আস্তে করে নাড়া, মানে নাড়াতে নাড়াতে ওটাকে পুরো মিহি হয়ে যাবে, মানে পুরো মিশে যাবে, চাকার ভাবটা থাকবে না। তো এরকম করে আমি দুধটাকে পুরো ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে এরকম করে নিয়ে ওটাকেও পুরো মিহি করে নিয়েছি। তো এই হয়ে গেল আমার ক্যারামেল তৈরি। তো আস্তে আস্তে করে ভালো করেই নাড়াচাড়া দিয়ে রে দেখো, দেখতে পাচ্ছো? পুরো এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি কী করবো, এটাকে এখন গ্যাসটাকে আমি আস্তে করে বন্ধ করে দেবো। তো ক্যারামেল আমার তৈরি পুরো কমপ্লিট, পুরো দেখো পুরো পাতলা হয়ে গেছে, আর কোনো চকা ভাবটা কোনো কিছুটাই নেই, পুরো মিহি হয়ে গেছে একদম। তো এবারে আমি কী করেছি, ক্যারামেল আমার যতক্ষণে তৈরি হয়ে গেছে তো আবার কী করেছি ওটা ওই দিকটায় নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানোর জন্য আমি বারবার এটাকে চেঞ্জ করছি। তো এবারে যে ক্যারামেলটাকে তৈরি করেছি এবার আমি এটা দুধের মধ্যে ঢেলে দিতাম, ঢেলে দিয়ে ওটাকে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার কালারটা কিন্তু পুরো এসে গেছে, পুরো দেয়া জানি না কতটা আমি দেখাতে পাচ্ছি। তো এই দেখো তোমাদেরকে নিয়ে দেখালাম, পুরো দইয়ের যে কালারটা যে চাই সেটা আমার পুরো এসে পড়েছে। আমার যদি আর একটুখানি তোমাদের যদি পছন্দ হয় তোমরা ওটাকে আর একটু ভালো করে নিয়ে মানে পুড়িয়ে নিতে পারবে, মানে আর একটু করে নিতে পারবে, তো আমার অতটা ভালো লাগে না বলে আমি ওই পর্যন্তই রেখেছি। এবার দিয়ে দিলাম চিনি, আমার যতটা মিষ্টি দরকার, এখানে কমসে কম 500 অর্ধেকই হয়ে গেছে এখন দুধ, তো ওরকম 1 ঢাকনি চিনিতেই আমার হয়ে গেছে। তো দেখো আমি তোমাদেরকে সামনে নিয়ে এসে দেখালাম, দেখো কালারটা এরকম এসছে, এতটা সুন্দর এসছে। তো এরকম করে নিয়ে এবার আমি আরও বসিয়ে দেবো, তো বসিয়ে দিয়ে ওটাকে ফোটানো আমার কমপ্লিট হয়ে গেছিলো শুকিয়ে। তো যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো দুধটা পুরো ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে এবার এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা কিন্তু জলে ঝরে মানে ঝাড়িয়ে নিতে হবে, মানে জলগুলো পুরো যাতে চলে যায়, শুকনো থাকে যাতে টক দইটা।
নিয়ে এবার এরকম করে দইটা যখন নাকি অনেক দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি, ঠান্ডা করে নিয়ে এটাকে আমি ভালো করে দুধের সাথে মিক্স করে দিলাম। তো অতি অবশ্যই দুধ কিন্তু গরম অবস্থায় দই দেওয়া যাবে না। তো এখানে তোমরা মিষ্টি দই দিয়েও করতে পারো। তো আমি জানোই তো আমি এখানে দই পাওয়া যায় না, তো আমি টক দই দিয়ে এটাকে পুরো ভালো করে মিক্সড করে আমি নিলাম এটাকে। আর দই যখন নেবে যে টক দইয়ে যে জল ভাবটা যে থাকে ওটা কিন্তু অতি অবশ্যই আমি কিন্তু ছেঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, তো জলটা পুরো নিচে চলে গেছে। তো এগুলো করে নেবে, জানি না কীরকম করে বোঝাতে পারলাম, তো যাই হোক তো এরকম করে নিয়েছি। নেওয়ার পরে আমি এরকম ছোটো ছোটো বাটি নিয়েছি, বাটির মধ্যে এগুলোকে আমি দইগুলোকে আমি পাতবো। তো তোমরা এরকম একটা বাটি নিয়ে নেবে আর এরকম থালার মধ্যে নিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়ে এবার এরকম করে আমি ঢেলে দিচ্ছি। তো এটা তো পুরো ঠান্ডাই আছে এখন, এরকম করে আমি সব বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঢেলে নিয়ে এটাকে কিন্তু অতি অবশ্যই জানোই নিশ্চয়ই তোমরা, এটাকে কিন্তু পুরো গরম জায়গায় রাখতে হয়। এই না যে ফ্রিজে রাখলে পরে কিন্তু হয় না, ওটা দই বসাতে গেলে পরে। তো দেখো আমি এটাকে পুরো ভালো করে সাজিয়ে নিয়েছি, নিয়ে থালাটা কিটকনি লেগেছিলো বলে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার থালার মধ্যে একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে এটাকে একটা তাওয়াল দিয়ে পেঁচিয়ে আমি এখন একটা গরম জায়গায় রেখে দেবো। তো আমি এখানটায় রাখিনি, আমি রেখে দিয়েছিলাম যাই হোক অন্য জায়গায়, তো সেটা দেখো দেখাচ্ছি। তো এটা আমার রাত্রে করেছিলাম আর এটা আমি পরের দিন সকালে আমি তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি, মানে এখন টাইম হয়েছে 11টা। তো আমি এটাকে কী করেছিলাম, এ দেখো চালের টিনের মধ্যে, চালের যে ড্রাম আছে তো ড্রামের ভিতরে আমি রেখে দিয়েছিলাম এরকম থালায় চাপা দিয়ে। তো এটা আমার পুরো এখন দেখলাম যে কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো জেকে গেছে। তো আমি তোমাদেরকে নিয়ে এবার দেখাচ্ছি, দেখো এত সুন্দর করে মানে এই দইটা পেতেছি। তো আমি ওই জয়তিকেও আমি দেখালাম, জয়তি তো ওখানে বসেছিলো, তাহলে চল দইকে দেখো দইটা কত সুন্দর করে আমি পেতেছি। আমার যখনই খেতে ইচ্ছা করে তখন আমি নিজেই এরকম দইয়ে বানিয়ে খাই। তো কী করবো আর কলকাতার দই তো আর পাচ্ছি না, তো নিজে এরকম করে দই বানাই। তো চলো তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করা যাক, তো সেই জন্য আমি শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তো অতি অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো একটু। তো চলো বাই, তো নেক্সট ভিডিও আবার কালকে আবার আসছে, ততক্ষণে বাই বাই, টেক কেয়ার আর সবসময় স্মাইল। ওকে বাই, গুড নাইট।